আমরা কিন্তু বাড়িতেই খুব ঝটপট এরকম নরম পাকের ক্ষীর সন্দেশ বাড়িতে বানিয়ে নিতে পারি। আর দেখো, একদম ওপরে সুন্দর ক্ষীরের লেয়ার আর তলায় নরম পাকের সন্দেশ, কিভাবে বানাবে তার জন্য অবশ্যই রেসিপিটা দেখতে থাকো। ঝটপট কিন্তু কম টাইমের মধ্যে বাড়িতে দোকানের মতো এই রকম সুন্দর মিষ্টি তোমরা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে। চলো দেখে নেওয়া যাক। মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা খুব চটজলদি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে। রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতেই ঝটপট বানিয়ে নিতে পারবে, বিজয়াতে বা যে কোনো অনুষ্ঠানে বা মিষ্টি খেতে ইচ্ছা করলে ঝটপট বানিয়ে নাও এই রকম মিষ্টি। চলো দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদে খুব সহজ পদ্ধতিতে মিষ্টির রেসিপি। আর অবশ্যই যারা নতুন বন্ধু আছো এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও। চলো দেখা হচ্ছে আজকের ভিডিওটা, দেখতে থাকো। রেসিপিটার জন্য এখানে আমরা ছানা নিয়ে নিয়েছি, আর ছানাটা কিন্তু 200 গ্রাম মতো ছানা রয়েছে। ছানাটাকে আমরা খুব ভালো করে রেডি করে নিয়ে এরপরে ছানাটাকে আমরা খুব ভালোভাবে মেখে নেব। ছানাটা তোমরা বাড়িতে কিন্তু কীভাবে তৈরি করতে হয় সেটা আমার আগের ভিডিওতে রয়েছে, অবশ্যই তোমরা দেখে নিতে পারবে আমার চ্যানেলে। এরপরে ছানার মধ্যে দিয়ে দিচ্ছি আমল দুধ। এখানে আমল দুধ দিয়েছি আমি 4 চামচ মতো আমল দুধ ব্যবহার করেছি। আমল দুধটাকে দেওয়ার পরে ছানাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে এরকম করে একটু মেখে নেব, যাতে ছানার মধ্যে কোনো দলা দলা ভাব না থাকে। সেইভাবে কিন্তু আমরা হাতের সাহায্যে ছানাটাকে আগে ভালো করে মেখে নেব। দেখো ঠিক এইভাবে আমরা মেখে নিচ্ছি, আর মেখে নেওয়ার পরে ছানাটাকে হাতের তালুর সাহায্যে আমরা ঠিক মিষ্টি বানানোর সময় যেভাবে ছানা মাখি ঠিক এইভাবে আমরা ছানাটাকে খুব সুন্দরভাবে একদম সফট করে মেখে নেব, যাতে ছানাটা যেন খুব সফট হয় আর একদম দানা দানা ভাব না থাকে। ছানাটা মেখে নেওয়ার পরে দেখো একদম নরম হয়ে গেছে খুব সুন্দরভাবে। এরপরে আমরা ছানাটাকে দুটো ভাগে ভাগ করে রেখে দিচ্ছি। ছানাটা আমরা দুটো ভাগ করে রেখে দিয়েছি, আর এরপরে ছানাটাকে একটা সাইডে রেখে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নেব। এখানে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, আর গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে এখানে আমি বসিয়ে নিচ্ছি একটা পাত্র। এখানে আমি সরার ব্যবহার করেছি, যেহেতু ঠাকুরের জন্য এটা বানানো হচ্ছে তাই এখানে সরার ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে দেওয়ার পরে এর মধ্যে ছানাটাকে দিয়ে আমি খুব ভালো করে নাড়তে থাকবো। আমরা একটা ভাগা ছানা নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি, আর এক ভাগা কিন্তু আমরা এর মধ্যে ভাগ করে রেখে দিয়েছি। আমি যেহেতু দুটো ভাগ করে নিয়েছিলাম তাই একটা ভাগ এর মধ্যে দিয়েছি। দিয়ে খুব ভালো করে ছানাটাকে আমি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নেব। আর অবশ্যই মনে রাখবে যাতে ছানাটা পুড়ে না যায়, গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ভালোভাবে কিন্তু এটা নাড়াচাড়া করে নিতে হবে, যাতে ছানার ভিতরে জলজলে ভাবটা একদম আস্তে আস্তে শুকিয়ে আসে। এরপরে ছানাটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পরে ছানার মধ্যে আমরা দিয়ে দেব চিনি। এখানে আমি হিসাব মতো যেটা 2 কাপ পরিমাণে আমি যদি ছানা নিয়েছি, আর এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়েছি। তোমরা যদি এর থেকে বেশি মিষ্টি পছন্দ করো তাহলে বেশি মিষ্টি কিন্তু এর মধ্যে রাখতে পারো। এরপরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমরা রেডি করে নিচ্ছি। দেখো ছানাটা কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি করে নিচ্ছি, আর চিনিটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ছানাটাকে আরও ভালো করে নাড়াতে থাকবো। দেখো চিনিটা একদম মেল্ট হয়ে এসছে। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম বাটা। কাজু বাদাম বাটাটা ব্যবহার করেছি যাতে খুব সুন্দর আসে মিষ্টিটা, আর খেতেও যেন একদম দোকানের মতো হয়। এরপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে এলাচ বাটা। এখানে যেহেতু আমি সমস্তটাই শিলে বেটে নিয়েছি, তোমরা চাইলে এমনি এলাচটাকে গুঁড়ো করে নিতে পারো। এলাচটা বাটা দিয়ে এটাকে ভালো করে নাড়তে থাকবো যতক্ষণ না ছানার মধ্যে থেকে একদম শুকিয়ে আসছে, জলটা একদম টেনে নিচ্ছে, ততক্ষণ কিন্তু এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে ছানাটাকে। আর অবশ্যই মনে রাখবে ছানাটা মিষ্টিটা তৈরি করার সময় গ্যাসের আঁচটাকে একদম লোতে দিয়ে তারপরেই বানাতে হবে, তা না হলে একদম তলায় ধরে যাবে। এরপরে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে দেখো অনেকটা কিন্তু শুকিয়ে এসছে খুব ভালোভাবে, এটা একদম জলটা একদম অনেকটাই কমে এসছে। এরপরে
যে বাদবাকি ছানার অংশটুকু ছিল সেটাকে এর মধ্যে আমরা দিয়ে দিলাম। যখনই দেখবে যে এটা অনেকটা শুকিয়ে এসেছে তখনই আমরা ওই ছানাটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে এটাকে নাড়তে থাকবো, যাতে ও যে ছানাটা এখন ব্যবহার করেছি তার কোনো দলা দলা অংশ না থাকে আর ওটাও যাতে এই ছানার সাথে খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। এরপরে এটাকে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি একটা থালার মধ্যে নিয়েছি একটা ঘি মাখিয়ে, আর ঘি মাখিয়ে থালার মধ্যে নিয়ে নেওয়ার পরে আমি থালাটার মধ্যে সমস্ত মিষ্টিটাকে নিয়ে নিচ্ছি। যেহেতু এটা নরম পাকের ক্ষীর সন্দেশ তাই এর মধ্যে আমরা প্রথমে নিয়ে নিচ্ছি মিষ্টিটাকে, নরম পাকে যে মিষ্টিটা বানালাম সেটা কিন্তু এই থালাটার মধ্যে থালাটাতে ঘি মাখিয়ে একটু ভালো করে এইভাবে ছড়িয়ে রেডি করে দিচ্ছি, যাতে খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে যায় আর মিষ্টিগুলো যাতে আমাদের খুব ভালোভাবে রেডিও হয়ে যায়। ঠিক এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা মিষ্টিটাকে সেট করে নিতে পারো। যেহেতু এটা আমি ঠাকুরের জন্য বানাচ্ছি তাই এরকম থালার মধ্যে রেখে আমি এটাকে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি, যাতে মিষ্টিটা একদম খুব ভালোভাবে সেট হয়ে যায় আর আমাদের যাতে এটা তুলতেও সুবিধা হয়। মিষ্টিটাকে আমরা এইভাবে দেখো খুব সুন্দর করে রেডি করে নিচ্ছি। মিষ্টিটাকে রেডি করে নেওয়ার পরে এটাকে একটা সাইডে রেখে দেবো, আর এটাকে একটা সাইডে রেখে দিয়ে আগে ঠান্ডা করতে দেবো। এরপরে আমরা বসিয়ে নিয়েছি সেই পাত্রের মধ্যেই আমরা দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি দুধ নিয়ে নিয়েছি ফুল ফ্যাট মিল্ক দুধ। দুধটাকে নেওয়ার পরে আবারও এটাকে দুধটাকে ভালো করে নাড়তে থাকবো। এখানে দুধটাকে একদম ক্ষীর তৈরি করব। দু কাপ দুধ থেকে আমরা এক কাপ বানাবো। এখানে ভালো করে এটাকে নাড়াচাড়া করে এর মধ্যে এলাচ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এর মধ্যে আমল দুধ দিয়ে এটাকে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। একদম ক্ষীর যেরকম আমরা এর আগেও তৈরি করেছি একদম ঘন ক্ষীর আমরা এটাকে তৈরি করব। গ্যাসের আঁচটাকে কিন্তু অবশ্যই লোতে রেখে তারপরে বানাবেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এর মধ্যে চিনি, কারণ তোমরা যদি বেশি মিষ্টি খাও তাহলে অবশ্যই এই সন্দেশটাতে বেশি মিষ্টি রাখতে পারো। আমি হালকা মিষ্টির সন্দেশ বানাচ্ছি তাই এর মধ্যে চিনির পরিমাণটা কম দিয়েছি। দেখো ঠিক এই রকম দুধটার কিন্তু কালার চলে এসেছে, একদম খুব সুন্দর একটা ইয়েলো কালার চলে এসেছে, আর ক্ষীরের কালারটা দেখো কত সুন্দর হয়েছে। এই মিষ্টিটার উপরে আমরা ক্ষীরটাকে দিয়ে দিচ্ছি। মিষ্টিটার উপরে সমস্ত ক্ষীরটাকে, নরম পাকের মিষ্টিটার উপরে সমস্ত ক্ষীরটাকে দেওয়ার পরে ঠিক এইভাবে আমরা একদম মিষ্টিটার উপরে ক্ষীরটাকে ছড়িয়ে দেবো। তাহলে কী হবে, ক্ষীরটাও ঠান্ডা হয়ে যাবে আর মিষ্টিটাও কিন্তু ঠান্ডা হয়ে গেলে খেতে দুর্দান্ত লাগবে। একদম দোকানের মতো কিন্তু তোমরা বাড়িতেই সহজেই যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো দিন সামনে কিন্তু দশমীতে তোমরা এটা বানিয়ে নিতে পারো। তো এইভাবে আমরা মিষ্টিটাকে একদম রেডি করে নিয়েছি দেখো, আর ওপর থেকে ভালো করে ছড়িয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি একটু কাজু বাদাম, ভেঙে নিয়েছি ভাঙা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা এর মধ্যে চাইলে গোলাপের পাপড়ি অ্যাড করতে পারো। তারপরে মিষ্টিটাকে আমরা ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় দু ঘন্টা মতো মিষ্টিটাকে ভালো করে সেট করতে রেখে দিয়ে এরপরে আমরা একটা নাইফের সাহায্যে মিষ্টিটাকে কেটে নিচ্ছি। মিষ্টিটা কাটার সময় নাইফটা প্রত্যেকবার একবার করে পরিষ্কার করে নেবে, তাহলে মিষ্টিটা কাটতে খুব সুবিধা হবে। দেখো একদম রেডি হয়ে গেছে ওপরে ক্ষীর আর তলায় কিন্তু একদম নরম পাকের সন্দেশ। অবশ্যই বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে নাও একদম দোকানের মতো, দোকানের থেকেও কিন্তু সুন্দরভাবে তোমরা বাড়িতে ঝটপট বানিয়ে নিতে পারবে। আর এই রকম ধরনের মিষ্টি সহজেই বাড়িতে কিন্তু বানানো যায় আর খেতেও যেমন দুর্দান্ত আর সময় লাগে খুব কম। তাহলে আমাদের রেডি হয়ে গেল দুর্দান্ত সাথে এরকম অসাধারণ একটা ইজি মিষ্টির রেসিপি। অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো আর জানিও যে কেমন লাগলো। আর সামনে কিন্তু দশমীতে আর চেষ্টা করো যে এই রকম একটা ঝটপট মিষ্টি বানানো। চলো আজকের মতো রেসিপি পর্যন্ত, আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।